সাবমেরিন টাইটানের মর্মান্তিক দুর্ঘটনার পর প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে ওশানগেট। নিজস্ব ওয়েবসাইটে এই ঘোষণা দেয় তারা। তাতে বলা হয় প্রতিষ্ঠানটির সমস্ত অনুসন্ধান এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পাঁচ আরোহী নিয়ে 18 জুন আটলান্টিকের তলদেশে যায় সাবমেরিন টাইটান। এর 1 ঘন্টা 45 মিনিট পর বিচ্ছিন্ন হয়ে যায় ডুবোযানটির সঙ্গে যোগাযোগ। 4 দিনের অনুসন্ধানের পর মেলে সাবমেরিনের ধ্বংসাবশেষ। জানা যায় বিস্ফোরণের কবলে পড়ে মৃত্যু হয়েছে পাঁচ আরোহীর সবার। সাবমেরিন টাইটান বিস্ফোরণের পর নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি চটকদার বিজ্ঞাপন দিয়ে পর্যটকদের আকৃষ্ট করত বলে দাবি করে বিভিন্ন সংবাদ মাধ্যম। বিশেষজ্ঞদের দাবি, টাইটান তৈরিতে যেসব অপ্রচলিত উপকরণ ব্যবহার করা হয়েছিল সেগুলো সমুদ্রতলে পানির চাপের তুলনায় দুর্বল ছিল। নানা অভিযোগের মধ্যে বৃহস্পতিবার সব ধরনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিল টাইটানের মালিক ওশানগেট। নিজস্ব ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয় প্রতিষ্ঠানটির সমস্ত অনুসন্ধান এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। সাবমেরিন বিস্ফোরণের কারণ জানতে মার্কিন কোস্টগার্ডের নেতৃত্বে চলছে তদন্ত। এর আগে উদ্ধারকৃত টাইটানের ধ্বংসাবশেষে নিহত পর্যটকদের দেহাবশেষ থাকতে পারে বলে জানায় মার্কিন কোস্টগার্ড। সম্ভাব্য দেহাবশেষ বিশ্লেষণ করে দেখবেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। এছাড়া ধ্বংসাবশেষ উদ্ধারের মাধ্যমে টাইটানের ভাগ্যে আসলে কী ঘটেছিল তা স্পষ্ট হবে বলে আশা তদন্তকারীদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।